নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটের যে পরিবর্তন হয়েছে 2020-তে, তো নতুন ওয়েবসাইটে আপনি আপনার বাসস্থান সার্টিফিকেটের জন্য অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার প্রথমে আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে আপনি ডাইরেক্ট এই অফিসিয়াল পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে যদি আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে একটু নিচের দিকে এখানে দেখবেন সিটিজেন রেজিস্ট্রেশনের অপশন রয়েছে। এখানে আপনি রেজিস্ট্রেশন করে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড এখানে এন্ট্রি করে লগইনে ক্লিক করবেন, তাহলে আপনার লগইন পেজ ওপেন হবে। তো বন্ধুরা, লগইন পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি সার্টিফিকেটের অপশন পাবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করলে যে সমস্ত সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সমস্ত সার্টিফিকেটের অপশন এখানে ওপেন হয়ে যাবে। মাঝখানে এখানে দেখুন লোকাল রেসিডেন্স সার্টিফিকেটের অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি বিডিওর কাছ থেকে পাবেন, যেটা এখন অ্যাপ্লাই করলে আপনি এই পদ্ধতি চালু হয়নি তো সেই সার্টিফিকেট নাও পেতে পারেন। তো এসডিওর কাছ থেকে আপনি এই সার্টিফিকেট পাবেন, অর্থাৎ লোকাল রেসিডেন্স সার্টিফিকেটের জন্য আপনি এখানে আবেদন করবেন। এখানে আপনি বিডিও অফিসে যাবেন। প্রথমত সার্টিফিকেট আবেদন করার পর সেখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাকে এসডিও অফিসে গিয়ে সেই সার্টিফিকেট নিতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন লোকাল রেসিডেন্স সার্টিফিকেটের উপরে, তাহলে আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। এই ফর্মটার একটু নিচের দিকে এখানে দেখবেন অ্যাপ্লাইয়ের অপশন রয়েছে এবং এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আপনাকে কোন কোন ডকুমেন্ট এখানে আপলোড করার জন্য বলা হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্ট আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। এখানে অ্যাপ্লাইয়ের অপশন পাবেন, অ্যাপ্লাইয়ের অপশনে ক্লিক করে আগিয়ে যাবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্ট সার্টিফিকেটের অপশন আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন, যার নামে আপনি আবেদন করছেন তার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম এখানে এন্ট্রি করবেন, লাস্ট নেম এখানে এন্ট্রি করে দেবেন, ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের চিহ্নে সিলেক্ট করে দেবেন, তারপরে কত এজ হবে এখানে শো হবে দেখতে পাবেন, জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে এখানে এন্ট্রি করে দিতে পারেন, আধার কার্ডের নাম্বার এখানে আপনি এন্ট্রি করে দিতে পারবেন। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেসের অপশন আছে, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে দিতে হবে সমস্ত কিছু। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এন্ট্রি করার জন্য বলা হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার আলাদা হয়ে থাকে তাহলে আপনি এই ঘরটা প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেটা রয়েছে সেটা ফিল আপ করবেন, আর যদি একই হয়ে থাকে তাহলে এখানে এই যে ঘরটা রয়েছে তাহলে এই ঘরটা টিক দিয়ে দিলে এই ঘরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আগে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনি ফিল আপ করেছেন। এরপরে একটু নিচের দিকে এখানে প্যারেন্ট অ্যান্ড হাজব্যান্ড ডিটেলসের অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার অভিভাবকের নাম সিলেক্ট করবেন, অর্থাৎ যদি ফাদার সিলেক্ট করেন ফাদার্সের ডিটেলস এন্ট্রি করবেন, আর মাদার্স বা হাজব্যান্ড সিলেক্ট করলে সেই মতো আপনি নাম এন্ট্রি করবেন। তো ফাদার্স সিলেক্ট করলে এখানে আপনি মিস্টার সিলেক্ট করে দেবেন এবং ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করে দেবেন, অকুপেশন কী রয়েছে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন এবং বিজনেস বা সার্ভিস যদি করে থাকেন তাহলে এখানে ডিটেলসটা এন্ট্রি করে দিতে পারবেন। এর একটু নিচের দিকে এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন তার ডিটেলসটা আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনার জন্মের স্থানটা সম্পূর্ণভাবে এন্ট্রি করে দেবেন। তার একটু নিচে এখানে এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্টের অপশন চলে আসবে, অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউট থেকে পড়াশুনো করেছেন এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস, কত সাল থেকে কত সাল, এগুলো আপনি এন্ট্রি করবেন এখানে। অর্থাৎ প্রথম যদি আপনি এখানে আপনার প্রাইমারি স্কুলের কথা লেখেন তাহলে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত এখানে পড়াশুনো করেছেন, কত সাল থেকে কত সাল এটা আপনি লিখে দিলেন। এখানে অ্যাড বাটন রয়েছে, অ্যাডে ক্লিক করে এটাকে আপনি সেভ করবেন। তারপরে আপনি হয়তো 5 থেকে অন্য স্কুলে পড়েছেন তো সেই স্কুলের নাম আবার আপনি এন্ট্রি করবেন 5-এর, এবং কোন ক্লাস থেকে 5 থেকে আপনি মাধ্যমিক পর্যন্ত বা ক্লাস 10 পর্যন্ত সেখানে যদি পড়াশুনো করে থাকেন তাহলে সেইভাবে আপনি সিলেক্ট করবেন, এবং কত সাল থেকে কত সাল পড়াশুনো করেছেন সেটাকে আপনি এখানে এন্ট্রি করে দিয়ে এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন, তাহলে পরের এডুকেশনাল ক্লাসগুলো এখানে এন্ট্রি হয়ে যাবে। এইভাবে আপনি কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনি এইভাবে পরপর অ্যাড করে যেতে পারেন।
তারপরে এখানে দেখুন পার্টিকুলার্স অফ স্টে অফ লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স আপনি কোথায় বসবাস করছেন তার সমস্ত ডিটেলসটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এবং এই যে ঘরটা রয়েছে এর একদম সমস্ত এন্ট্রি করার পর আপনি লাস্টে অ্যাডের অপশন পাবেন, অ্যাড বাটনে ক্লিক করে এটাকে আপনি সেভ করে দেবেন। তারপরে একটু নিচের দিকে দেখুন আদার ডিটেলসের অপশন রয়েছে, তো আদার্স কোনো ডিটেলস যদি আপনার থাকে তো এগুলো আপনি এন্ট্রি করে দেবেন। আদার রিজন অফ অ্যাপ্লিকেশন, তো আপনি কী জন্য আবেদন করছেন সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, তো তার জন্য এখানে আপনি আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করলে এই ঘরটা আপনার ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি এন্ট্রি করে দেবেন। তারপর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সমস্ত ফর্মটা আপনার সামনে প্রিভিউ হবে, আপনি সমস্ত জায়গা ঠিকঠাক রয়েছে কিনা দেখে মিলিয়ে নেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টের অপশন পাবেন, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। আর যদি কোনো ভুল করে থাকেন এডিট অ্যাপ্লিকেশনের অপশন পাবেন, এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি সেই জায়গাগুলো এডিট করে নিতে পারবেন। তো আমরা সমস্ত জায়গা ঠিকঠাক ফিল আপ করেছি, এবার আমরা অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যাব। তো এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আপনাকে আপলোড করতে হবে সেগুলোর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো প্রথমত এখানে রেসিডেন্সিয়াল প্রুফ একটা আপলোড করতে হবে, তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি কি দিতে চাইছেন এখানে আপলোডে ক্লিক করলে আপনার সমস্ত লিস্টটা এখানে ওপেন হবে, অর্থাৎ এখানে খতিয়ান বা ল্যান্ড ডিড এই সমস্ত কিছু রয়েছে, এছাড়াও আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনার কিছু থাকে, এবং চুজ ফাইলে ক্লিক করে সেটাকে আপনি আপলোড করে দেবেন। ঠিক একই রকমভাবে এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে আপনাকে একটা আপলোড করতে হবে, যেটা কি আপলোড করছেন তার জন্য এখানে বিভিন্ন রকম ডকুমেন্টের অপশন চলে আসবে। তো এখানে প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড এই সমস্ত কিছু রয়েছে, এগুলোর মধ্যে যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করে সেটাকে আপলোড করে দেবেন। এরপরে আপনার পাসপোর্ট সাইজ ছবি একটা আপলোড করতে হবে এবং বার্থ প্রুফ, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এখানে ডকুমেন্টগুলো শো হবে দেখতে পাবেন, তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখছেন আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করেছি, এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনি সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আপলোড করলেন সেগুলো এখানে শো হবে দেখতে পাচ্ছেন। এবার আপনি ফাইনাল সাবমিট করার জন্য এখানে নিচের দিকে দেখুন সাবমিটের অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকনলেজমেন্ট রিসিভ এখানে শো হবে দেখতে পাবেন, এবং এখানে AIN নাম্বার যেটা রয়েছে এটাকে আপনি নোট করে রাখতে পারেন, পরবর্তী এই সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে AIN নাম্বার প্রয়োজন হতে পারে। এবং এই অ্যাকনলেজমেন্ট রিসিভ আপনি প্রিন্ট আউট করে নেবেন, সেই সাথে যে সমস্ত ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেগুলোর হার্ড কপি নিয়ে আপনি BDO অফিসে বা আপনার SDO অফিসে যোগাযোগ করবেন। সেখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি আপনার এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তী ইডিস্টিক অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার বাসস্থানের যে সার্টিফিকেট সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ইডিস্টিক অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান উপরে ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশন পাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি ইউজফুল লিঙ্কে এখানে ভেরিফিকেশন অফ ডিজিটালি সিগনেট ডকুমেন্টে ক্লিক করে AIN নাম্বার দিয়েও সার্চ করে দেখে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন যেগুলো করেছেন তার সমস্ত লিস্ট আপনার সামনে শো হবে, এবং এখানে দেখবেন ডান দিকে এখানে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্রুভড হয়ে গেছে তার PDF ফাইলটা শো হচ্ছে। এই PDF ফাইলের উপরে ক্লিক করলে আপনার সার্টিফিকেট এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গল ইডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে কিভাবে আপনার বাসস্থান সার্টিফিকেট বা আপনার রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কিভাবে সেই সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।